সব কিছু তার মাথায় আছে সনাতনীদের বিভাজন। কাউকে বলে দাও তপসিলি, কাউকে বলে দাও কুর্মী, কাউকে বলে দাও রাজবংশী, কাউকে বলে দাও ব্রাহ্মণ, কাউকে বলে দাও করণ। হিন্দুদের বিভাজন করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসমক্ষে দাঁড়িয়ে এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বাংলায় হিন্দুদের ইচ্ছাকৃতভাবে উস্কে দিচ্ছেন মুখ্যমন্ত্রী। আজকের জনসভায় আর কি কি বললেন শুভেন্দু? আমাদের মধ্যে ভাগ বন্টন করো আর 30% সংরক্ষিত রাখো। এই কায়দা করে মমতা ব্যানার্জি পশ্চিমবাংলায় টিকে আছে, কারণ মমতা ব্যানার্জি না দিতে পেরেছে কর্মসংস্থান, না আনতে পেরেছে শিল্প, না পশ্চিমবাংলার লোককে সুশাসনে রাখতে পেরেছে। 500 টাকায় কি হয় বলুন তো? একটা মোবাইলকে রিচার্জ করতে 350 টাকা লাগে, কি হয় 500 টাকায়? আজকে রেশনগুলো পাচ্ছে বলে লোকজন খেয়ে পরে বেঁচে আছে, এবং এই রেশনটা দিচ্ছেন 81 কোটি জনগণকে ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। উল্টো দিকে ডিয়ার লটারি, মার্টিন লটারি, লটারিতে সর্বশান্ত। এই নন্দীগ্রামের মতো গ্রামীণ এলাকায় পুলিশ এখানে 20,000 টাকা করে নিয়ে কম্পিউটার লটারি চালাচ্ছে। সোনাচূড়া বাজারে আছে, দেখালি বাজারে আছে, ভাঙাবেড়াতে আছে, কম্পিউটারে লটারি খেলতে যাচ্ছে নেশার মতো। পুরুষগুলোকে শেষ করে দিল। 20,000 টাকা পার কম্পিউটার সেন্টার এখানে 12-14টা চালাচ্ছে, 2-2.5 লাখ টাকা মাসে থানায় পাচ্ছে। এত চোর এরা, এই এগরার ঘটনায় ক্ষমা চাইতে গেছেন কেন? আপনার পুলিশই তো টাকা নিত, মাসে 50,000 টাকা করে আইছে। আপনার এসপি জানে না অমরনাথ, একটা ডাকাত, একটা 20টার বেশি ট্রাফিক আউটপোস্ট থেকে মাসে 2 লক্ষ করে টাকা তুলছে? আমি জানি না কিছু। টেম্পোরারি হোমগার্ডগুলো নিয়োগ হয়েছে, তার 50 জনের কাছ থেকে একজন অ্যাডিশনাল এসপিকে দিয়ে 2.5 লক্ষ করে টাকা তুলেছে, জানে না লোক। মুখ্যমন্ত্রী, আমরা একটা পিন পড়লে খবর রাখি। মুখ্যমন্ত্রী এও বলছেন যে তিনি ক্ষমাও চেয়েছেন আর তিনি এও অভিযোগ করছেন। মুখ্যমন্ত্রী ক্ষমা টমা ভোট ব্যাংকের, পঞ্চায়েত ভোট আসছে, 1 বছরের মধ্যে লোকসভার ভোট আসছে, সব নিজের ইমেজ বিল্ডার করার জন্য। এই রাজ্যে যদি সত্যিকারে সংবেদনশীল মুখ্যমন্ত্রী হতো, তাহলে সঙ্গে সঙ্গে ঘটনার পরে তিনি আসতেন। তিনি সব জায়গায় এই জিনিস করেন, সব জায়গায় এই জিনিস করেন, এবং তিনি কালকে ভানুবাগের বাড়িতে শ্রাদ্ধ খেতে এসেছিলেন।